সুপ্রিয় দর্শক, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া। একের পর এক নক্ষত্রের পতন হচ্ছে কলকাতা চলচ্চিত্র জগতে। এবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন 90-এর দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিনোদন জগতের সব খবর এখানেই রয়েছে। 57 বছর বয়সী অভিনেত্রী শতাব্দী রায় দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বাংলা সিনেমায় অভিনয় করেছেন। শতাব্দী রায় বাংলা সিনেমার একজন প্রথম সারির অভিনেত্রী। তার সময়ে তিনি দাপটে বাংলা সিনেমার জগতে রাজত্ব করে গেছেন। তাপস পালের সাথে তার জুটি সাধারণ জনগণের কাছে খুব বেশি প্রিয় ছিল। এছাড়াও প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, অভিষেকের সাথেও জুটি বেঁধে বহু অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পেইন্টিং এবং কবিতা লেখাতেও সমান পারদর্শী। তার বেশ কিছু কবিতার বই প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস দলের একজন প্রতিনিধি এবং সাংসদ। গত শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। শুক্রবার সকালে কলকাতার অলিপুরের বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সে তাকে ভর্তি করানো হয়। এদিন সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। সকালে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল জনপ্রিয় এই অভিনেত্রীর। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শতাব্দী রায়ের গভীর সংক্রমণ রয়েছে, তার জেরে শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তির পর তার বুকের এক্স-রে, সিটি স্ক্যান সহ রক্ত পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি তার করোনাও পরীক্ষা করা হয়েছে। এবিপি আনন্দ জানিয়েছে, শতাব্দী রায়ের চিকিৎসায় 3 চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এর মধ্যে তার কোভিড রিপোর্ট পরিবার হাতে পেয়েছে, তার করোনা নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যা রয়েছে, শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রাও বেশ কমে গেছে। এছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও আছে অভিনেত্রীর। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, আপাতত শতাব্দী রায় মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। অভিনেত্রীর পরিবারের সদস্যরা জানান, হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শতাব্দী রায়ের মেয়ে জুমি রায় বলেন, সময়ের কারণে দীর্ঘদিন মাকে হাসপাতালে চেক আপ করানো হয়নি, ফলে জটিলতা তৈরি হয়েছিল, আপাতত মা সুস্থ আছেন। ডাক্তার বলেছেন, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তাররা আশাবাদী মা সুস্থ হয়ে উঠবেন, তবে এ সময় কিছু সাংবাদিক মাকে নিয়ে কিছু অপ্রত্যাশিত কথা ছড়িয়ে বেড়াচ্ছেন। দয়া করে এই কাজটি কেউ করবেন না। আপনাদের সবার আশীর্বাদ থাকলে মা সুস্থ হয়ে উঠবেন। আতঙ্ক সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন শতাব্দী রায়। এই ছবির পরিচালক ছিলেন তপন সিনহা এবং এই সিনেমাটি মুক্তি পায় 1986 সালে। এরপর গুরুদক্ষিণা, আপন আমার আপন ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে সাধারণ দর্শকের মনে জায়গা করে নেন তিনি। তো প্রিয় দর্শক, শতাব্দী রায়ের কোন সিনেমাটি আপনার সব থেকে বেশি প্রিয়, লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।